রাজ্যসভায় কংগ্রেস নেতাকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেরাই ফেঁসে গেছে বিজেপি পার্টি রাজ্যসভায় টাকার বান্ডিল রেখে কংগ্রেস নেতাকে ফাঁসাতে চেয়েছিল বিজেপি পার্টি কিন্তু এবার তৃণমূল নেত্রী যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে উল্টে এই বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়ে গেল রাজ্যসভায় কংগ্রেস নেতাকে ফাঁসাতে চেয়েছিল কিন্তু এবার নিজেরাই কঠিন বিপদে পড়েছে তৃণমূল নেত্রীর কড়া পদক্ষেপে তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন রাজ্যসভায় বিজেপি পার্টি কংগ্রেস নেতাকে ফাঁসাতে গিয়ে ঠিক কি কি করেছিল এবং শেষে দেখুন এখন তৃণমূল নেত্রী কি করা পদক্ষেপ নিল তাতে উল্টে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়লো এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন রাজ্যসভা থেকে উদ্ধার টাকার বান্ডিল উদ্ধার হয়েছে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিট থেকে চাঞ্চল্যকর দাবি চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভা বৃহস্পতিবার সেই রাজ্যসভা থেকে উদ্ধার হয়েছে টাকার বান্ডিল চাঞ্চল্যকর দাবি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কোন ইস্যু না পার্লামেন্টের ভেতরে সিসিটিভি আছে কে ওখানে ফেলেছে টাকা রয়েছে সব সিসিটিভি থেকে পাওয়া যায় ওরা জানে চালাতে দিলে ওদের অনেক কিছু কোশ্চেনের জবাব দিতে হবে এটাকে যে এজেন্ডা করা হতে পারে এবং তাই নিয়ে তিনজন মন্ত্রী চৌত্রিশ মিনিট ধরে বক্তব্য রাখতে পারেন এটা হচ্ছে পুরো প্রমাণ যে ট্রেজারি বেঞ্চ কোন পিপলস ইস্যুতে সদন চালাতে চায় না